ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের স্কুল পাড়া থেকে উদ্ধার হলো একটি অজগর সাপ। অজগর সাপটি লম্বায় প্রায় 11 থেকে 12 ফুট ও তার ওজন আনুমানিক 10 থেকে 12 কেজি। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের স্কুল পাড়া থেকে উদ্ধার হলো একটি অজগর সাপ। ওই সাপটিকে প্রথমে দেখতে পায় ওই এলাকার সাধারণ কৃষক অজিত মণ্ডল। ধান খেতে কাজ করার সময় কৃষক অজিত মণ্ডল ওই সাপটিকে দেখতে পান। সাপটিকে দেখা মাত্রই চিৎকার করেন তিনি। তার চিৎকারে ওই মাঠের কাজ করার সকল কৃষক ঘটনাস্থলে ছুটে আসেন। ওই সময় কিছু সাহসী কৃষক ওই সাপটিকে ধরে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখেন। খবর দেওয়া হয় রামশাই বন দপ্তরকে। ঘটনাস্থলে ছুটে আসেন রামশাই থেকে বন কর্মীরা। বন কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই সাপটি তারা প্রাথমিক চিকিৎসা করে গভীর জঙ্গলে ছেড়ে দেবেন। তারা আরো জানান ওই অজগর সাপটি লম্বায় প্রায় 11 থেকে 12 ফুট ও তার ওজন আনুমানিক 10 থেকে 12 কেজি। এই সাপটা আমরা এখানে আমগুড়ি থেকে উদ্ধার করে রামশাই রেঞ্জার অফিসে নিয়ে আসছি, সেখান থেকে আমরা গরুমারা ফার্স্ট স্টেশন। আপনি এই সাপটা এখন কোথায় নিয়ে যাচ্ছেন এবং কোথায় ছেড়ে দেবেন? এই সাপটা আমরা আমগুড়ি অঞ্চল থেকে ধরলাম, রেস্কিউ করার পরে এটাকে আমরা গরুমারা জঙ্গলে নিয়ে যাবো। হঠাৎ করে জমিতে আড়ি বাঁধতে গিয়ে একটা অজগর সাপকে দেখতে পাই। সাপ দেখে তো দশাত দূরে পড়ে গেলাম ভয় আতঙ্ক হয়ে। তারপরে সেই সাপটাকে কষ্ট করে লাঠি দিয়ে বস্তায় ভরলাম। বস্তায় ভরার পরে সেই সাপটা এখন বনদপ্তরে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।